ডানায় তখন শেষবেলার স্বর্ণাভা, সূর্যাস্তের শেষ আলোকে সাক্ষী রেখে আমরা বাগডোগরা থেকে যাত্রা শুরু তো করলাম আমাদের আরণ্যক গন্তব্যের উদ্দেশ্যে। ডুয়ার্সে এই আমার প্রথম আসা। দার্জিলিংয়ে গিয়েছি বেশ বার কয়েক সেই ছোটোবেলা থেকে, সিকিমও গিয়েছি বেশ কয়েকবার। ডুয়ার্সের সবুজকে ছুঁয়ে যাওয়া, কিন্তু ডুয়ার্সকে চিনে নেওয়ার অবকাশ এই প্রথম। তাই একটা মনের মধ্যে অদ্ভুত অন্যরকম অনুভূতি হচ্ছিল, প্রথম বনে রাত্রি যাপন করব। ভাবলেই মনের মধ্যে একটা গা ছমছমে অনুভূতি। চলুন একবার পশ্চিমবঙ্গের মানচিত্রটার দিকে নজর রাখি, ঠিক কোথায় যাচ্ছি আমরা। দেখুন, পশ্চিমবঙ্গের একদম উত্তরে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত একটি গভীর বন, ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের নাম তো সবাই শুনেছেন, একদম তারই কাছে। নামটাও ভারী মিষ্টি, চিলা পাতা। বাকি পরিচয় পরে আসি। দেখুন, আমাদের জঙ্গল অভিযান কিন্তু শুরু হয়ে গেল। বাগডোগরা নামতে নামতেই সন্ধে হয়ে গিয়েছিল। তারপর সব কাজ সেরে লাগেজ টাগেজ নিয়ে যখন গাড়িতে উঠলাম, অন্ধকার নেমে গেছে। চিলাপাতা জঙ্গলের মধ্যে যে মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প আছে, ঠিক কোদাল বস্তির গা ঘেঁষে সেখানেই বুকিং রয়েছে আমাদের। এই আমাদের বাগডোগরা থেকে প্রায় 159 কিলোমিটার, তো পৌঁছতে পৌঁছতে রাজ 9টা তো বাজবেই। এই বনটা জলদাপাড়া আর বক্সা জাতীয় যে উদ্যান, তার মধ্যবর্তী হাতি করিডর। পশ্চিমবঙ্গের বন উন্নয়ন পর্ষদ চিলাপাতার কোদাল বস্তিতে একটি পরিবেশ পর্যটন রিসোর্ট চালায়, তাই বুকিং না থাকলে কিন্তু ওই রাত্রে জঙ্গলে ঢোকার অনুমতি একেবারেই মিলবে না। কীভাবে বুকিং করবেন অবশ্যই দিয়ে দেব, ডেসক্রিপশন বক্সে একটু নজর রাখবেন, তাহলেই কিন্তু ডিটেলটা পেয়ে যাবেন। আমি বসেছিলাম গাড়ির একদম সামনে, তাই ভিডিওটা আমার করতে সুবিধা হয়েছিল। যতটুকু গাড়ির হেডলাইটে দেখা যাচ্ছে ঠিক কিন্তু ততটুকুই। যখনই জানলার বাইরে অন্ধকারের দিকে নজর পড়ছে, জোনাকির আলো দেখতে পাচ্ছি। আমাদের শহরে এখন এত আলো, এভাবে তো অন্ধকার বা অন্ধকারের মধ্যে জোনাকি জ্বলছে দেখার সুযোগই হয় না। একটা অদ্ভুত অন্যরকম অনুভূতি হচ্ছিল। তার সঙ্গে একটা অবশ্য আগ্রহ আরও ছিল যে হঠাৎ করে যদি অন্তত একটা হরিণও বেরিয়ে আসে, সেটাও কিন্তু একটা অসাধারণ গা ছমছমে ব্যাপার সৃষ্টি করবে। কিন্তু না, আমরা ওই দিন রাত্রিবেলা আর অন্য কিছু দেখতে পাইনি। হ্যাঁ, আওয়াজ পাচ্ছিলাম, ময়ূরের আওয়াজ পাচ্ছিলাম। ময়ূরের আওয়াজ অনেকে বলেন ভীষণ কর্কশ, কিন্তু আমার না ভীষণ মিষ্টি লাগে, কেন কি জানি ভীষণ সুন্দর লাগে। একটা অন্যরকম যাং মানে আরণ্যক ফিলিংস তৈরি হয়। আর শুনছিলাম যে যখন ওই আমরা মেন্দাবাড়ি পৌঁছলাম, তখন শুনছিলাম যে আজকে ওরা কিছু হরিণ তো দেখেইছে, ওই যেখানে চেকপোস্ট দেখালাম না, ওখানেই হরিণ কিছু দেখা গেছে, আর কিছু গাওর, ওই যেগুলো আমাদের ইন্ডিয়ান বাইসন বা গাওর, সেগুলোও কিন্তু দেখা গেছে। আপনারাও চোখ রাখুন, পরেই আমরা পরের দিন মানে আগামীকাল সকালে তো আমাদের একটু রেস্ট নিয়ে বিকালে আমাদের চিলাপাতা সাফারি করার কথা, সেখানে নিশ্চয়ই আমরাও দেখতে পাবো, আশা তো করবই। কাজেই চলুন দেখে নিই এর পরে আমাদের জন্য কী অপেক্ষা করছে। মেন্দাবাড়ি পৌঁছতে 9টাও নয়, প্রায় 9:45 বেজে গেল। তারপরে গিয়ে কাগজপত্র দেখিয়ে আমাদের ঘর পেতে পেতে আরও বেশ খানিকটা সময় আমাদের ফোনে বলা ছিল, তাই আমাদের জন্য রাত্রের রান্নাবান্না করা ছিল। খেয়ে দেয়ে নিশ্চিন্তে ঘুম, যা হবে কাল ভোরে। জঙ্গলের মধ্যে ভোর দেখার একটা অনাবিল আনন্দ, চারপাশে শুধু গাছ, আর তার উপর আবার যদি হয় মেঘলা আকাশ। দেখুন, আকাশে শুধুই মেঘ। সকাল থেকেই ঝুপঝুপ করে 2-1 পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন ঘুম থেকে উঠলাম, আকাশ প্রায় অন্ধকার, সামান্য 1-2 মেঘের ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। এখানে ওখানে জঙ্গল, শুধু চারপাশে গাছ আর গাছ, একদম অন্যরকম অনুভূতি। আগে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি। ঘুরে ঘুরে পুরো মেন্দাবাড়ির যে ক্যাম্পটা বেড়াচ্ছিলাম, চারপাশে ঘেরা এবং পাঁচিলটা বেশ উঁচু, যাতে কোনো বন্যজন্তু ঢুকে পড়তে না পারে। আর দেখতেই পাচ্ছেন পুরো সবুজ সবুজ, অনেকগুলো ট্রি হাউস রয়েছে। আমাদের যে ট্রি হাউসটা ছিলাম সেটা এইটা, আমরা ছিলাম দোতলায়। ঘরগুলোও কিন্তু বেশ সুন্দর। আর একটা দিন সকাল কাটানোর জন্য তো এই পুরো গ্রাউন্ডটা অসাধারণ। চৌহদ্দির বাইরে বেরোনোর মনই হবে না। এটা কিচেন, আমাদের জন্য রান্না করে রেখে গিয়েছিলেন, আমরা আমাদের মতো নিজেরা নিয়ে খেয়ে নিলাম। যা রান্নার জিনিসপত্র সবই পাশের কোদাল বস্তি থেকেই আসে।
সকালে যখন খাবারের অর্ডার দিতে গিয়েছিলাম তখন মোটামুটি ডিটেলসে জেনে নিয়েছি। বর্ষা ভেজা সকালটা তো আমাদের মেন্দাবাড়ির ক্যাম্পাসের মধ্যেই কেটে গেল এবং সুন্দরই কাটলো। এটা আমাদের ঘর, দেখুন বেশ সাজানো গোছানো। হয়তো সব রকম সুযোগ সুবিধা না থাকলেও জায়গাটা কিন্তু খুব সুন্দর, এবং বিশেষ করে এই ক্যাম্পাসের চৌহদ্দিটার মানে বাইরে বেরোতে ইচ্ছা করবে না। বিকালেই সাফারি, আমরা বিকালেই চিলাপাতা সাফারিতে যাব, সেই কথাবার্তাও আমাদের হয়ে গেল। একটু খেয়াল করুন, দেখুন বাড়িটার পাশে দূরে একটা হাতি দাঁড়িয়ে আছে, এটা পোষা হাতি। এই মানে মেন্দাবাড়ি ক্যাম্পাসের এদিকে বেশ অনেকগুলো পোষা হাতি, এই যে আরও তিন চারটে দেখতে পাবেন, এগুলো এখানেই বাঁধা থাকে। আমরা তো বিকালবেলা বেরিয়ে পড়লাম আমাদের সাফারির উদ্দেশ্যে, আমরা দলে পাঁচজন, তাই গোটা একটা জিপসি গাড়ি কিন্তু আমাদের লেগে গেল, 2500 টাকা চার্জ লাগলো। জানি না এই মুহূর্তে চার্জ বেড়েছে কি কমেছে, আমি বলছি এটা 2018-র কথা। চেকপোস্টে আমাদের সমস্ত ডকুমেন্ট জমা দিতে হলো, এবং সবসময় যখন আসবেন অবশ্যই মনে করে কিছু জেরক্স কপি ডকুমেন্টসগুলোর নিয়ে আসবেন। এখানে জেরক্স করাতে একটু সমস্যা হয়, সময় নষ্ট হয়, সাথে জেরক্স কপিগুলো রাখলে কি হবে, আপনার সময়টা কিন্তু নষ্ট হবে না। আমরা জঙ্গলে ঢুকে পড়লাম, এই প্রথম আমাদের জঙ্গল ঘোরার অভিজ্ঞতা। চারপাশে শুধু বিশাল বড় বড় গাছ দাঁড়িয়ে আছে, গাছ বলবো মহেরুহও বলা যায়। আর যেহেতু কাল প্রায় রাত্রেও সামান্য বৃষ্টি হয়েছে, মাঝরাত্রিরে ঘুম ভেঙেও শুনেছি বৃষ্টি হচ্ছে, দেখুন রাস্তার দুধারে জল দাঁড়িয়ে আছে দেখতে পাবেন। এমন এক একটা জায়গা তো এত গভীর যে জল যে ঠিক কতটা গভীর, জিপসির চাকা কতটা ডুববে সেটা আমরা বুঝতে পারবো না, কিন্তু ওর যারা চালাচ্ছেন তারা প্রচণ্ড অভিজ্ঞ, তারা ঠিক বুঝতে পেরে যান। তারা আমাদের সাবধান করে দিলেন যে চোখ খোলা রাখুন, এরপরেই কিন্তু কিছু দেখতে পাবেন, আপনারাও কিন্তু খোলা রাখুন। দেখুন দূরে দেখা যাচ্ছে, ওটা একটা হাতির পিঠ। আমাদের ভুল হয়েছে, আমরা বড় ক্যামেরাটা ফেলে চলে এসেছি, আসলে জঙ্গলে আসার উত্তেজনায় আর ক্যামেরাটা নিতে ভুলে গেছি। এটা কিন্তু মোবাইল ক্যামেরাতেই তোলা জুম করে কোনো রকমে, যার জন্য ভিডিও কোয়ালিটি হয়তো এই যে ব্লগটা খুব ভালো নয়। ওটা যেমন হাতি দেখলেন, এখানে দেখুন দুটো গাওর আছে, এই যে একটা দেখতে পাচ্ছেন উঁকি মারছে, আর একটা ঠিক এই বাঁদিকের গাছের কাজ ঘেঁষে, কিন্তু ওটাকে কিছুতেই এর গাছের আড়াল থেকে বের করে আনতে পারলাম না। আমরা ডান দিকেরটাই বরং ভালো পেলাম, ও হেঁটে চলে বেড়াচ্ছে, দেখুন আপনারাও দেখতে পাবেন। ও এ দেখার একটা অসাধারণ আনন্দ, মানে অসাধারণ একটা রোমাঞ্চকর ব্যাপার। কাকে ছেড়ে কার ভিডিও করব, মানে এদিকে গাউরটা ইন্ডিয়ান বাইসন যেগুলোকে আমরা বলি গোল্ডেন রঙের, তাকে তুলবো না গাছের ওপরের ময়ূরগুলোকে তুলবো, মানে ভেবা চাকা খাওয়ার মতো অবস্থা। কারণ প্রথম সাফারি, তারপরে এখন অনেক সাফারি করেছি, এখন ক্যামেরা নিয়ে যেতে ভুল হয় না, কিন্তু তখন মানে প্রথম একটা ভুল হয়ে গিয়ে আফসোস হয়ে গিয়ে মানে কীভাবে ওকে ঠিক মতো একটু তুলতে পারবো, কারণ বুঝতেই তো পারছেন এই পরবর্তীকালে এগুলোই স্মৃতি থেকে যাবে। আমাদের জিপটাও আগু পিছু হচ্ছে, মানে কোন জায়গা থেকে একটু ওকে ভালো করে দেখতে পাবো গাওরটাকে, ওরাও সেই চেষ্টা করছেন, আর আমাদেরও যার জন্য ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। ওই যে হাতিটাকে আবার দেখতে পাবেন, দেখুন ওই যে হেঁটে চলে বেড়াচ্ছে ঠিক গাছটার পাশেই, ছাই ছাই কালারটার জন্য বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওটা হাতি। আর যেহেতু গন্ডার তো অতটা উঁচু নয়, তাই গন্ডার যে নয় বোঝা গেল, গন্ডারও আমরা দেখতে পেয়েছি কিন্তু সেটা জাস্ট পিঠটুকু দেখতে পেয়েছি, ছবি তুলতে পারিনি। এই আমাদের চিলাপাতার অভিজ্ঞতা। এছাড়া দেখুন ওকে পেয়েছি, আরও জঙ্গলকে তো অসাধারণ একটা ফিল করতে পেরেছি, মানে জঙ্গলের যে একটা আঘ্রাণ, বিশেষ সবুজের সমারোহের সাথে যে একটা অপেক্ষা যে কখন কিছু দেখতে পাবো। দেখুন মোবাইল ফোনেই সব হলো, মোবাইলটা তো আনতে ভুল হয়নি, এই যে দুজনকেই একসঙ্গে কিন্তু ধরতে পেরেছি। এবার আসছে একটা অন্য জায়গায়, একদম অন্যরকম একটা প্রেক্ষাপট, এটা নলরাজাদের গড়, যা কিন্তু আমাদের পর্যটন প্রিয় বাঙালির আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা যায়। কোচবিহার যে রাজবংশ, আদিপুরুষ বিশ্বসিংহের তৃতীয় পুত্রের নাম চিলা রায়, কথিত আছে ডুয়ার্সের সীমানায় আলিপুরদুয়ারের কাছে এই গভীর অরণ্যে চিলা রায় এই দুর্গটি নির্মাণ করেন। এই কোচবিহারের রাজারা জঙ্গলে এসে গন্ডার শিকার করতেন, ওই সময় নাকি প্রচুর গন্ডার ছিল মানে এই জঙ্গলে, এবং তখন আশ্রয় নিতেন ওই দুর্গে। কিন্তু 1538 সালের এক ভয়ানক ভূমিকম্পে দুর্গটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেভাবে আর তার মেরামতি হয়নি। দেখতেই পাচ্ছেন এখন একদম ধ্বংসাবশেষ রূপেই কিন্তু পড়ে আছে জঙ্গল। দেখুন মোড় নিয়েছে,
মোড়ে মোড়ে বিচিত্র সব অভিজ্ঞতা। যেই আমরা মোড় ঘুরলাম, দেখুন আর একজনকে দেখতে পাবেন, একটু কষ্ট করে দেখুন, ওই যে দূরে দুটো গাছের মাঝখানে একটা হাতি দাঁড়িয়ে আছে। তো এই অভিজ্ঞতার জন্যই জঙ্গলে তো আসা। আর আসা এই সবুজকে দুচোখ ভরে দেখতে। দেখুন গাছের গায়ে বিভিন্ন রকম অর্কিড, ফার্ন, বিভিন্ন রকম পরগাছা ঝুলে আছে, আর আকাশটাও মেঘলা ছিল। অসাধারণ একটা অভিজ্ঞতা আমরা চিলাপাতা থেকে নিয়ে ফিরলাম, মনটা ভরে গেল। ফেরার রাস্তায় আর কিছু দেখতে পাইনি। আমাদের মেন্দাবাড়িতেই আজকের থাকা রাত্রিটা, তখন সন্ধে নামছে, সোনালি আভা দেখতে পাচ্ছি আমরা। পরের দিন জয়ন্তী যাব, যাবেন তো আমার সাথে? নতুন অভিজ্ঞতা হবে, থাকবেন তো? তাহলে একটু অপেক্ষা করুন পরের পর্বের জন্য, আর সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই জানাবেন কিন্তু আজকের এপিসোড কেমন লাগলো। ধন্যবাদ।